স্বপ্ন শুধু নিছক স্বপ্ন নয়, বরং এটা মুমিন জীবনে অনেক অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ। মুমিন জীবনে এটা একটা ভালো স্বপ্ন হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ধরনের সুসংবাদ কিংবা দিক নির্দেশনা, কিংবা হতে পারে বান্দার প্রতি সতর্কবাণী। একচোখা বস্তুবাদীরা বলে থাকে, আমরা যখন ঘুমাই তখন মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করে, আমাদের স্মৃতিগুলোকে পুনর্বিন্যাস করে, আর সেটাই আমাদের কাছে স্বপ্ন হিসেবে ধরা দেয়। অর্থাৎ তারা বলতে চায় যে স্বপ্ন হচ্ছে ঘুমের ঘোরে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া আমাদের চিন্তা বা ভাবনার প্রতিচ্ছবি। কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধু আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয়, এটা হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ, হতে পারে গ্ল্যাড টাইডিংস কিংবা সতর্কবাণী। তাই এই স্বপ্নের ব্যাপারে আমাদেরকে খুব ভালো ধারণা রাখা উচিত। শুরুতে আমরা বলবো যে এর গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু। স্বপ্ন হচ্ছে নবুয়তের সূচনা, নবুয়তের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসেবে অফিসিয়ালি অ্যাসাইনড হন, তার আগে তিনি টানা 6 মাস স্বপ্ন দেখেছেন, যেটা সহিহ বুখারীতে এসেছে, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুইয়া আস-সাদিকা ফিন নাওম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি বা রেভিলেশনের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ। আর রাতে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখতেন দিনের বেলা সেটা প্রভাতের সূর্য কিরণের ন্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুস্পষ্ট হয়ে যেত। অর্থাৎ যা তিনি রাতে দেখতেন স্বপ্নে দিনের বেলা সেটাই হুবহু ঘটে যেত। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে স্বপ্ন হচ্ছে ওহির সূচনা, অর্থাৎ ওহির সূচনাটা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে। পাশাপাশি আমরা জানি যে ইব্রাহিম আলাইহিসসালাম উনি স্বপ্নে দেখেছিলেন যে উনি ওনার কলিজার টুকরো সন্তান ইসমাইল আলাইহিসসালামকে জবাই করছেন, যেটা সূরাতে সফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। অর্থাৎ হ্যাঁ আমার সন্তান ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তোমার অভিমত কি, তোমার অপিনিয়ন কি? সেদিন ইসমাইল আলাইহিসসালাম বলেছিলেন, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। মানে বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি সেটাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ছেলের এই মন্তব্য শুনে সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিসসালাম একটি ধারালো ছুরি নিয়ে সাইয়েদেনা ইসমাইল আলাইহিসসালামকে শুইয়ে দিয়ে জবাই করতে শুরু করলেন। তো এই ঘটনা থেকে বোঝা যায় নবীদের স্বপ্ন এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এটা ওহির অন্তর্ভুক্ত। নবীদের স্বপ্ন যদি নিছক স্বপ্নই হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিসসালাম ওনার সন্তানকে জবাই করার জন্য উদ্যত হতেন না। তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন হচ্ছে এটা মিন ওয়াহিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীদের প্রতি ওয়াহি। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফিরদের দ্বারা অত্যাচারিত হয়ে মদিনায় হিজরত করেছিলেন, মদিনায় যাওয়ার প্রায় 6 বছর পরে 6ষ্ঠ হিজরিতে তিনি স্বপ্ন দেখলেন যে তিনি আবার মক্কায় ফিরে গিয়েছেন। সেখানে তিনি মসজিদুল হারামে প্রবেশ করেছেন এবং বাইতুল্লাহ শরীফ তিনি তাওয়াফ করছেন। তো এই স্বপ্ন দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে উমরা করার জন্য মক্কায় রওনা হলেন। এটাই প্রমাণ করে যে স্বপ্ন যদি নবীদের জন্য নিছক স্বপ্ন হতো তাহলে এই ঝুঁকি, এই রিস্ক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন না। কিন্তু এই ঝুঁকি নিয়েও তিনি উমরা করতে গিয়েছিলেন, যদিও সে বছর তিনি উমরা করতে পারেননি, ওনাকে ফিরে আসতে হয়েছিল তৎপরবর্তী বছর, অর্থাৎ 7ম হিজরিতে তিনি এই উমরাটি সম্পাদন করেছিলেন। তো এই আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাকে কেন্দ্র করে বোঝা যায় স্বপ্ন শুধু নবীদের জন্য স্বপ্ন নয়, এটা ওহির অন্তর্ভুক্ত। সূরাতুল ফাতিহে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লা তাদখুলুন্নাল মসজিদাল হারামা ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার স্বপ্নকে হে নবী অবশ্যই সত্যায়ন করবেন এবং অচিরে ইনশাআল্লাহ আপনি মসজিদুল হারামে উমরা করার জন্য প্রবেশ করবেন। তাহলে প্রথমে আমরা জানলাম যে নবীদের কাছে ওহির সূচনা, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহির সূচনা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে। এরপর আমরা জানলাম নবীদের স্বপ্ন নিছক স্বপ্ন নয়, এটা ওহির অন্তর্ভুক্ত। এই পর্যায়ে আমরা জানবো যে বিশ্বাসীদের জন্য, যারা মুমিন তাদের জন্য স্বপ্নের গুরুত্ব কতটুকু। সেক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটা হাদিস উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াবকা মিনান নুবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত। অর্থাৎ নবুয়ত আর পৃথিবীতে নেই, নবী হওয়ার সুযোগ আর পৃথিবীতে নেই, নবুয়ত বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে মুবাশশিরাত কিন্তু বন্ধ হয়নি, মুবাশশিরাত আসবে। সাহাবা জিজ্ঞেস করলেন, ওমাল মুবাশশিরাত,
হে আল্লাহ রাসুল, মুবাশিরাত কি? আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রুইয়া আস-সালিহা, মুবাশিরাত হচ্ছে সত্য স্বপ্ন। বিশ্বাসীরা যখন রাত্রিবেলা সত্য স্বপ্ন দেখবে, বিশ্বাসীদের জন্য সত্য স্বপ্ন বা সুন্দর স্বপ্ন নিছক স্বপ্ন নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্ল্যাড টাইডিংস, সুসংবাদ হতে পারে অথবা সতর্ক করা হতে পারে। এমনকি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভালো স্বপ্ন হচ্ছে নবুয়তির 46 ভাগের 1 ভাগ। সহিহ বুখারীতে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রুইয়া আস-সালিহা জুজউন মিন 46 জুজআন মিনান নুবুয়া, অর্থাৎ ভালো স্বপ্ন বা সত্য স্বপ্ন নবুয়তির 46 ভাগের 1 ভাগ। কুড ইউ ইমাজিন দ্যাট? কি করে একজন বিশ্বাসী স্বপ্ন নবুয়তির 46 ভাগের 1 ভাগ হতে পারে? তার মানে মুমিনের স্বপ্ন, একজন বিশ্বাসীর স্বপ্নকে আল্লাহ তাআলা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এটা শুধু স্বপ্ন নয়, এটা হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গাইডেন্স, হতে পারে কোনো গ্ল্যাড টাইডিংস, সুসংবাদ, হতে পারে কোনো সতর্কতা বাণী। এজন্য এই স্বপ্নকে, বিশ্বাসীদের স্বপ্নকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির 46 ভাগের 1 ভাগ বলে উল্লেখ করেছেন। কেন তিনি বিশ্বাসীদের স্বপ্নকে নবুয়তির 46 ভাগের 1 ভাগ বলে উল্লেখ করলেন? এর কারণ হচ্ছে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়েছিলেন কত বছর বয়সে? জি, 40 বছর বয়সে। এবং তিনি পৃথিবী থেকে ইন্তেকাল করেছিলেন 63 বছর বয়সে, অর্থাৎ ওনার নবুয়তির পুরো ডিউরেশনটা ছিল 23 বছর। তাহলে নবুয়তির সময়সীমা ডিউরেশন ছিল 23 বছর, আর নবুয়তি প্রাপ্তির আগে তিনি টানা 6 মাস শুধু স্বপ্ন দেখতেন। তাহলে এই 6 মাসকে যদি আমরা 23 বছর দিয়ে 23 বছরের উপর ভাগ করি, তাহলে এটা 46 ভাগের 1 ভাগ হয়। এবং সে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য স্বপ্নকে নবুয়তির 46 ভাগের 1 ভাগ বলে ঘোষণা করেছেন।